একজন মহিলা চারমিনার এক্সপ্রেসে যাত্রা করছিল। ট্রেনে মহিলাটি টয়লেটে যায়, আর তারপর মহিলাটি হঠাৎ করে টয়লেটের ভেতর থেকে জোরে জোরে চিৎকার করছিল। ট্রেনের ভেতরে থাকা সব মানুষ একসাথে জড়ো হয়ে যায়, আর টয়লেটের দরজায় সবাই ধাক্কা দিতে থাকে। কেউ বুঝতে পারছিল না যে মহিলাটির সাথে কি হচ্ছে। মহিলাটি নিজেকে বাঁচানোর জন্য সবার কাছে সাহায্য চাইছে। এরপর সবাই মিলে ট্রেনের দরজা ভেঙে দেয়। তারপর সবাই দেখল মহিলাটির পা টয়লেটের কোমরে আটকে রয়েছে। সবাই মহিলাটির পা কোমর থেকে বার করার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু পা আর বের হচ্ছিল না। কিন্তু তারপর কি হলো তা জানার আগে আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব, যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করবে তাদের জন্য সব মনের ইচ্ছা পূরণ হয়ে যায়। এরপর কিছু যাত্রী রেলওয়েকে খবর দেয়। তারপর রেলওয়ের কর্মীরা এসে অনেক চেষ্টার পর কাটার দিয়ে অনেক সাবধানে কোমর কেটে মহিলাটির পা বাইরে বের করে আনে।